Assalamualaikum viewers, গণিত বিদ্যার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিত বিদ্যার আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর অনুশীলনী 2.1 এর 4 এর 4 নং প্রশ্নের আনসার নিয়ে আলোচনা করব। এখানে 4 নং প্রশ্নে দেওয়া আছে u = 1 2 3 4 5 6 7, a = 1 3 5, b = 2 4 6 এবং c = 3 4 5 6 7। এগুলা এখানে চারটা সেট দেওয়া আছে, সার্বিক সেট এবং a b c তিনটা সেট। নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। তাহলে প্রশ্নে দেওয়া আছে a ইন্টারসেকশন b ইউনিয়ন c, এটা হচ্ছে বাম পক্ষ, এবং ডান পক্ষে দেওয়া আছে a ইউনিয়ন c ইন্টারসেকশন b ইউনিয়ন c। এবার ডান পক্ষ এবং বাম পক্ষের সত্যতা যাচাই করতে হবে আমাদের। এখানে প্রশ্নে আনসারে আমরা লেখা শুরু করব, দেওয়া আছে এখানে ইউ সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, বি সেট এবং সি সেট দেওয়া আছে। কিন্তু আমাদের প্রশ্নে দেখুন এখানে এ বি এবং সি সেটের প্রয়োজন, ইউ সেটের প্রয়োজন নেই, তাই আমরা ইউ সেট লিখব না। এ ইজ ইকুয়াল টু 1 3 5 এর সেট, b = 2 4 6 এর সেট, c = 3 4 5 6 7 এর সেট। তারপর লিখব বাম পক্ষ, a ইন্টারসেকশন b ইউনিয়ন c। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে a এবং b, তাহলে a এবং b সেটের সেট আগে আমরা লিখে নিব। a সেট হচ্ছে 1 3 5, তারপর হচ্ছে ইন্টারসেকশন, এবং b হচ্ছে 2 4 6। এবার ইউনিয়ন c এর মান আমরা লিখব না। এবার এই দুটাকে ইন্টারসেকশন করলে দেখুন এখানে কোন কোন উপাদানের মিল নেই, অর্থাৎ এখানে আছে 1 3 5 এবং 2 4 6, এখানে একটাও মিল নেই উপাদান, তাই এখানে ফাঁকা সেট হবে। এবং ইউনিয়ন দেওয়ার পর আমরা সি সেটের সেট লিখব। সি সেট হচ্ছে 3 4 5 6 7। এই দুটাকে ইউনিয়ন করলে হচ্ছে 3 4 5 6 7, তারপর ডান পক্ষ, ডান পক্ষে দেওয়া আছে a ইউনিয়ন c ইন্টারসেকশন b ইউনিয়ন c। তাহলে আমরা এখানে a এর মান বসাবো 1 3 5 ইউনিয়ন c হচ্ছে 3 4 5 6 7। এবার এই ইন্টারসেকশন চিহ্ন বসাবো, আবার এইগুলার মান বসাবো। b এর মান হচ্ছে 2 4 6 এবং c সেট হচ্ছে 3 4 5 6 7। এবার এই দুটাকে আমরা ইউনিয়ন করব। ইউনিয়ন করলে হবে 1 3 4 5 6 7, এখানে 1 আছে, 3 দুইটা আছে একটা লিখলাম, 4 আছে 4 লিখলাম, 5 দুইটা আছে একটা লিখলাম, তারপর 6 7 লিখলাম। তারপর ইন্টারসেকশন এই দুইটাকে ইউনিয়ন করলে হবে 2 3 4 5 6 7, এখানে 2 আছে, তারপর 3, তারপর 4 দুইটা আছে একটা লিখলাম, 5 লিখলাম, 6 দুইটা আছে একটা লিখলাম এবং 7 লিখলাম। এবার এই সেট এবং এই সেট কি ইন্টারসেকশন করলে হবে 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে কমন, এটার ভিতরে এই সেটে এবং এই সেটে যে উপাদানগুলো এক রকম বা কমন ওইগুলোকে আমরা লিখব। তাহলে এখানে 3 4 5 6 7 এগুলো কমন আছে, তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের আনসার সেম আসছে। তাহলে আমাদের আনসার হবে বাম পক্ষ সমান ডান পক্ষ
সত্যতা যাচাই করা হলো। এখানেই আনসার শেষ। এখানে আশা করি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। যদি কোথাও কোনো অসুবিধা থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর আপনারা যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমাদের পেজে ফলো করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।